নবী আমার এই অবস্থা দেখে সাদের এই অবস্থা দেখে বিশ্বনবী নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করে দিয়েছে নবী আমার কান্দে কিছুক্ষণ পরে বিশ্ব নবী আবার হাসলেন কিছুক্ষণ পর নবী যে আবার চেহারাটাকে ঘুরিয়ে নিলেন হযরত আনাস ডাক দিয়ে বলে ওগো নবীজি সাদের সালামের লাশ দেখে সর্বপ্রথম আপনি কেঁদেছেন তারপরে আপনি হেসেছেন তারপরে আপনি চেহারাটা ঘুরিয়ে নিয়েছেন তার কারণটা কি নবী আমার ডাক দিয়ে বলল সাহাবীর আরে আমার সাদ সালামি আজকে তো জিহাদের ময়দানে থাকার কথা নয় আমি তার বিবাহ ঠিক করেছি আমার আব্দুল ওয়াহাবের কন্যার সাথে চাষাদের হাম দিয়ে আমি সাদকে মদিনার বাজারের মধ্যে পাঠিয়েছি কিন্তু আমার সাদ যখন জিহাদের আওয়াজ যখন শুনেছে রে আমি নবীকে সাদ এত ভালোবাসে রে তো মোহাব্বত করে বিবাহের বাজার বাদ দিয়ে সাদ ওই বিবাহের দেরহাম গুলা দিয়ে হাজরাতে সাদের সালামি চোদ্দ সামান ক্রয় করে জেহাদের ময়দানে এসে কাফের মুশ্রেকদের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছে সাদের সালামির অন্তরের মধ্যে বিশ্বনবীর মায়ার ভালোবাসা দেখে আমি নবীজি চোখের মধ্যে পানি ধরে রাখতে পারি নাই মুসলমান ভাই আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কেরিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন কুল ইং কুনতুম تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبُكُمُ اللَّهُ وَيَغْفِرِ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ الله تعالى الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أَمَارٌ دار حبيب دار أمر مدرك أبني এরা যদি আমি আল্লাহ তাআলা কে ভালোবাসতে চাই আমি আল্লাহ তাআলা কে যদি ভালোবাসার সিদ্ধান্ত নেয় সর্বপ্রথম আপনি নবীজিকে ভালোবাসতে হবে নবী অনুসরণ অনুকরণ করতে হবে যারাই এই নবীজির অনুসরণ করবে অনুকরণ করবে বিশ্বনবীর সুন্নতির উপর আমল করবে নবীজিকে যারা ভালোবাসবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রুসুল সুন্দতর উপরে যারা আমল করবে মহান আল্লাহ রবুল আলামিন এদেরকে ভালোবাসবে শলুকন সুবাহান আল্লাহ সুবাহ আর আল্লাহ তালা ভালোবেসে কি করবে ওয়া গুফির লাকুম জুনো বাকুম বল্লা হু স্বনবীকে যারা ভালোবাসবে নবীজের যারা অনুসরণ অনুকরণ করবে শূন্যতের উপরে যারা আমল করবে এরা অটোমেটিক আল্লাহ তালার ভালোবাসা পেয়ে যাবে আর আল্লাহর বুঢ়াল আমিন খুশি হয়ে আল্লার বান্দাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দিবে ভাই রা সাহাবাই ইকরাম কিভাবে নবীজির অনুসরণ করেছে অনুকরণ করেছে আমরা সাহাবাই ক্রামের জিন্দগি থেকে আলোচনা শুনবো ইনশা আল্লাহ শিখতে হবে তো আমাদেরকে সাহাবিরা কি কষ্ট করেছে কিভাবে অনুসরণ অনুকরণ করেছে নবীজির একজন সাহাবীর নাম হল হাজারত সাহাদের সালামি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কান্না আরম্ভ করে দিয়েছে আল্লাহর নবী ডাক দিয়ে বলল সাদ কেন তুমি কান্না কাটি করো কে তোমাকে কাঁদায় হযরত সাদ সালামি ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইসলাম গ্রহণ করেছি অনেক আগে আজ থেকে আট মাস পূর্ব পর্যন্ত আটটি মাস পর্যন্ত মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে তালাশ করতে কি বিবাহ করার জন্য আপনার একটা সুন্নত পালন করার জন্য কিন্তু আমি সাদ কালো বলে চাহারার মধ্যে বসন্তের দাগের কারণে আমি গরিব হওয়ার কারণে মদিনার কোনো মানুষ আমার কাছে তার মেয়েকে বিবাহ দিতে চায় না অগনবিজীব বিবাহ করা তো আপনি নবীর সুন্নত এই জন্য একটি সুন্নতকে পালন করার জন্য সবগুলি সুন্নতের উপরে আমি আমল করতেছি কিন্তু বিবাহ কর একটা নবীর সুন্নত ওই সুন্নতটিকে পালন করার জন্য আটটি মাস পর্যন্ত মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়ায় কেউ আমার কাছে মেয়ে বিবাহ দিতে রাজি হয় না আমার বড় বয় হয়ে গো বিবাহ করার আগে যদি আমি মরে যাই না জানি আল্লাহ তালা কেয়ামতের ময়দানে আমাকে পাকড়াও করে কিনা হজরত সালামি কানতেছে বিশ্বনবী ডাক দিয়ে বলল সাহায্যে তুমি আমার সুন্নত কে তো মহাব্বাত করো এত ভালোবাসো ও সাদ তোমাকে কান্নাকাটি করতে হবে না তোমাকে কোনো টেনশান করতে হবে না ফেরেশান করতে হবে না আরে সাদ তুমি জামি নবীকে ভালোবাসো মোহাব্বত করো সুন্নতের উপর আমল করার জন্য ফেরেশান হয়ে গিয়েছ আরে সাদ সালামি মদিনার মধ্যে একজন সুন্দরী সুরুশি যুবতী নারী আছে রে যে নারীকে বলা হয় মা দিনা আমার আপনার ওয়াহাবের কাছে চলে যাও আমার আপনার ওয়াহাবের কাছে গিয়ে বলবা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার কাছে পাঠিয়েছে আপনার কুলিজের টুকরা সুন্দরী মেয়েটাকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য বিশ্বনবী থেকে আদেশ পেয়ে হযরত সা'দ ইসলামি চলে গেলেন আমর ইবনুল বাড়িতে আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে গিয়ে হযরত আমরকে ডাক দিয়ে বলল গো আমর

সাদের সালামির চেহারা দিকে তাকালেন তাকিয়ে দেখে সাহাদের চেহারা একেবারে কালো মুখের মধ্যে বসন্তের দাগ আমার আব্দুল ওয়াহাবের জামাই পছন্দ হয় নাই হাদিস সাক্ষী রয়েছে আমার আব্দুল ওয়াহাব হযরত সাদ সালামীকে অপমান করে বিদায় করে দিয়েছে হাদরতে সাদ সালামী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নবীজিকে ডাক দিয়ে বলল গো নবীজি আপনার সাহাবী আমর ইবনে ওয়াহাব আমাকে অপমান করে বিদায় করে দিয়েছে হযরতে সাদ সালামি কান্দ নবী আমার ডাক দিয়ে বলল সাদরে ও সাদ তোমার কান্না আমি নবীজি সইতে পারি না অমনি সময় আমার আপনার হাবের কন্যা সুন্দরী সুরসী যুবতী নারীটা আমার আপনার হাবকে ডাক দিয়ে বললে বাবা গো ও বাবা কিছুক্ষণ আগে কে জানি আমার বিবাহের পয়গাম নিয়ে এসেছিল আপনি কি বলেছেন আমার আপনার হাব বলে আমার কন্যা বিশ্বরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদে সালামীকে তোমার বিবাহের জন্য পাঠিয়েছিল কিন্তু সাহাদ হলো গরিব মানুষ চেহারাটা হলো কালো শরীরটা হলো একেবারে কালো মুখের মধ্যে হলো অনেকগুলি বসন্তের দাগ এজন্য সাদ কি আমার পছন্দ হয় নাই অপমান করে বিদায় করে দিয়েছি আমার আব্দুল ওয়াহাবের কোন বাবাকে ডাক দিয়ে বললো বাবা নবীজি জামাই পছন্দ করে পাঠিয়েছে আর আপনি সাদে সালামিকে বিদায় করে দিয়েছেন কালো হতে পারে গো যেহেতু নবী পাঠিয়েছে ওই সাহাবি কালে হলো কালো হলে তো আল্লাহর জান্নাতে যাবে শুরু করো আল্লাহু আকবার কেন আপনি বিদায় করে দিলেন বিশ্বনবীর মনে কষ্ট দেওয়া যাবে না জান গো বাবা তাড়াতাড়ি করে যান বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবেন ও গো নবীজি আমার ভুল হয়ে গিয়েছে আমার কলিজার টুকরা কন্যা সাদের সাথে বিবাহ বসতে রাজি হয়েছে জুর আল্লাহু আকবার কালো সাদা দেখেন না চামড়া সাদা হলে শুধু সাদা চামড়াওয়ালা মানুষের ভিতরে গুণ থাকবে কালোর ভিতরে গুণ থাকবে না সেটা হতে পারে না কালো বানিয়েছে কে সুন্দর বানিয়েছে কে এর জন্য আমরা মুসলমান সবাই ভাই ভাই সুন্দর কালোকে ঘৃণা করা যাবে না কথা বলেন যাবে সমাজের মধ্যে দেখা যায় কালো মানুষ হলে অনেকে পছন্দ করে না অনেকে দেখতে পারে না কালো মেয়েগুলোকে বিবাহ দিতে পারে না আছে না নাই এজন্য ভাইরা আমার আমার নবীর সুন্নত কি নবীর সুন্নতের অনুসরণ যদি আমাদের ভিতরে আসে দীন ও ইসলামের গান যদি আমাদের ভিতরে আসে তাহলে মানুষ কালা আর সাদা চিন্তা করবে না আল্লাহ এবং তার রাসূল যেভাবে সন্তুষ্ট হয় ওই কাজটাই মানুষ করবে কি বলেন ঠিক কি না প্রিয় ভাইরা আমার আমার আপনাদের ওয়াক্ফ মেয়ের কথা শুনে বিশ্বনবী মোহাম্মদুল রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলে ই সাল্লামের কাছে এসে ডাক দিয়ে বলল ইয়া রসুল আল্লাহ্ ইয়া হাবিবাল্লাহ ওগোনবি ঠিক আমার ভুল হয়ে গিয়েছে আমি সাদকে অপমান করে তাড়িয়ে দিয়েছি আমি আমার মেয়ের সাথে পরামর্শ করি নাই অগনবীজ আমার মেয়ে সাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হাতে বলেছে যাকে বিশ্বনবী পাঠিয়েছে সেটা কখনো ফিরিয়ে দেওয়া যায় না অগনবী আপনি দূরা সাজিয়ে বর সাজিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দেন আমি আমার সুন্দরী শুরু যুবতী কন্যাটাকে বধু বানিয়ে সাজিয়ে রাখবো এই কথা বলে আমার আব্দুল ওয়াহাব বাড়িতে চলে গেল বিশ্বনবী সাদ সালামিকে সালামীকে ডাক দিয়ে বলল সাদরে রে ও সাদ তুমি যে হুরে মদিনা মদিনার সুন্দরী নারীকে বিবাহ করবা তোমার কাছে টাকা পয়সা আছে কিনা বিশ্বনবীর সাহাবী সাদ এর সালামী চোখের পানি গুলে ছেড়ে দিয়ে বিনয়া বিনয়া কান্দে আর ডাক দিয়ে বলে ও গো সামনে এক বেলা খানা খাবো যে সেই টাকা পর্যন্ত আমার পকেটের মধ্যে নাই আমি এত গরিব গো আমার কাছে টাকা পয়সা বলতে কোনো কিছু নাই অতটুকু ভালোবাসার মহব্বত আছে গো আমি সাদ আমার জীবনের সাইতে আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ আমার বিশ্বনবিধার দিয়ে বললো সাহাদের তোমার বিবাহের জন্য চারষদের হানদা্য করা হল আরে সাদ তারা তারি করে যাগ। আমার জামাতা হাদ্রাত উসমান গানিজ নরাইনের কাছে। হাদ্রাত সমানকে গিয়ে বলবাম।

بالشنبيه رحمه للعالمين حبيب كبرياء আশরফুল আম্বিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম মদিনার সুন্দরী সুরুষ একটা যুবতী নারীর সঙ্গে আমার বিবাহ ঠিক করেছে আল্লাহ রসুল বিবাহের জন্য চারশো দের হাম দার্য করেছে কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নাই বিশ্বনবী বলেছে আপনাকে এ দুইশো হাম দেওয়ার জন্য হাজরত ওসমান গানি সিন্নরাই যখনই শুনতে পেলেন পরিশোধের হাম দেওয়ার কথা উসমান গনি আর দেরি করলেন না নেবেজির কথা শোনার সঙ্গে সঙ্গে দুই সদ্যের হাম সাদে সালামের হাতের মধ্যে দিয়ে দিয়েছে হাদিস সাক্ষী হাদিসের মধ্যে এসেছে আরো বাড়তি কিছু দেড় দিয়েছে যেন বাড়তি খরচ করা যায় ওই দেরাহাম গুলি নিয়ে সাদের সালামি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে ডাক দিয়ে বলল অগণবীজি আপনার জামাতা উসমান গানি জিন্নাইন দুশো দেরহাম আর বাড়তি কিছু হাম দিয়েছে আল্লাহ নবী ডাক দিয়ে বলল সাদের আরো দুইশো দেরহামের দরকার

বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাম সল্লক আলাইহি ওয়াসাল্লাম আমার বিবাহ ঠিক করেছে চারশো দেড় হাম ধরেছে ওসমান গানি দুইশো দেড় হাম দিয়েছে আপনাকেও বলেছে দুইশো দেড় হাম দেওয়ার জন্য হাদরত আলেক তিনি আর দেরি করলেন না বিশ্বনবীর কথা শোনার সঙ্গে সঙ্গে হাদরদ আলি কর রম আল্লাহ তিনিও দুইশো দের হাম দিয়ে দিলেন বাড়তি আরও কিছু টাকা দিয়ে দিয়েছে আরো কিছু দের হাম দিয়ে দিয়েছে ওইগুলা নিয়ে হাদরতের সা সালামী বিশ্বনবী দরবারে আল্লাহ রসুল বলল কথা হয়েছে হাজরত সাদ বলল ইয়া রাসূলুল্লাহ 400 দিরহাম আর বাকি কিছুদের দিরহাম রয়েছে আল্লাহর নবী ডাক দিয়ে বলল সাদ রে মদিনার বাজারে চলে যা মদিনার বাজারে গিয়ে সেখান থেকে তোমার স্ত্রীর জন্য এমন দামি দামি কিছু জিনিস তুমি ক্রয় করবা তুমি জানো নি কার সঙ্গে তোমার বিবাহ ঠিক করেছি আমার ওয়াহাবের মেয়েটা বড় সুন্দরী সুরুশি যুবতী নারী এত সুন্দর একটা মেয়ের সঙ্গে তোমার বিবাহ ঠিক করেছি ওই সার শুধু দ্যারাহাম দিয়ে তোমার স্ত্রীর জন্য এমন কিছু জিনিস তুমি ক্রয় করবা যেগুলা দেখে তোমার স্ত্রী চক্ষু শীতল হয়ে যা আ সেরকম না আল্লাহ আজকে ভাইরা আমার আমরা আমার বিবিধে আমরা আমাদের বিবিধের জন্য কিছু কিনতে কিপটামি করি কথা বলেন ঠিক কি না আমার রসুলের আদর্শ হলো তোমার যেটা পছন্দ হবে তুমি তোমার স্ত্রীর জন্য সেটা কিনো ও যুবক বন্ধুরা যারা নতুন বিবাহ করেছ তোমার স্ত্রীকে তুমি সাজাও তোমার চোখ বাহিরের দিকে যাবে না তুমি কেন বেগানা নারীর দিকে তাকাইবা তুমি কেন আরেকজনের সুন্দর স্ত্রীর দিকে তাকাইবা তোমার যদি ভালো চাই তুমি বাজারের মধ্যে দামি যে কাপড়টা তোমার পছন্দ হয় সেটা তুমি তোমার স্ত্রীর জন্য কিনো দামি যে সুনুটা তোমার পছন্দ হয় সেটা তোমার স্ত্রীর জন্য কিনো তোমার স্ত্রীকে তুমি সাজাও যেন তোমার ফারিসদের দিকে তাকাইলে তোমার মনটা ঠান্ডা হয়ে যা কলি যে শীতল হয়ে যা কি বলেন ঠিক কিনা ভাইরা আজকে তো সমাজের মধ্যে আমরা আমাদের স্ত্রীদেরকে নোংরা পোশাক পরাইতে দিই কোথাও বের হইতে গেলে বাজারে গেলে তখন স্ত্রীরা সাজে মেয়েলোকদেরও কিছু দোষ আছে ও মায়েরা ও বোনেরা শুনো তোমার স্বামীর সামনে তোমাকে সাজ সজ্জা করতে হবে ঘরের মধ্যে তোমাকে সুন্দর পোশাক পরিধান করতে হবে পরিপাটি হয়ে থাকতে হবে চেহারার মধ্যে সুন্দর জিনিস মেখে থাকতে হবে ঘরের মধ্যে স্বামী আসলেই অফিস থেকে আসলেই তোমাকে দেখে যেন তার মনের মধ্যে থাকে তোমাকে দেখে রসুলের স্ত্রীদেরকে বড় আদর করতেন ভালোবাসতেন মাহাবত করতেন আমরা তো ইনশাল না শুধু বউ ফিটা আসেনা সমাজের মধ্যে কিছু কিছু হলেই বউকে ফিটানো আরম্ভ করে দেয় না ভাই এগুলা করা যাবে না জুলুম এগুলো আরেকজনের মেয়ে আপনার ঘরে এসেছে আপনার তাকে আদর করতে হবে যত্ন করতে হবে মা বাবা আঠারো বছর ষোলো বছর বিশ বছর পর্যন্ত মা বাবা মা বাবার কাছে মেয়েটাকে রাখে আর ওই মেয়েটাকে যখন বিবাহ দেয় অপরিচিত একটা ঘরের মধ্যে মেয়েটাকে পাঠিয়ে দেয় অতএব ওই মেয়ের দোষ থাকতেই পারে শাশুড়ি যদি তার পুত্রবধূকে নিজের মেয়ের মতো আদর করে তাহলে ওই ঘরের মধ্যে আর কোনো দিন বেজাল হয় না কি বলেন ঠিক কিনা এই জন্য শাশুড়ি যারা আছেন অনুরোধ করব। শাশুড়িরা যদি ছেলের বউকে পুত্র নিজের মেয়ের মতো দেখে বুলগুলা যদি ধরিয়ে দেয় পুত্র বধুরাও শাশুড়িকে যদি মায়ের মতো দেখে তাহলে ওই সংসারে জামেলা হবে না কথা বলেন ঠিক কি না আজকে বাজান আমাদের সমাজের মধ্যে গন্ডগোলের মূল কারণ এগুলা এই জন্য সামাজিক ওয়াজ আমাদের দরকার কথা বলেন ঠিক কি না সিল্লা সিল্লা ফাল্লা করে কোনো লাভ নাই লাভ আসেনি বলে সিল্লে কি মার্কেট পাওয়া গো সিল্লাফাল্লা করা যায় না সমাধে যেগুলো দরকার ওই কথাগুলো আমাদেরকে বলতে হবে কি বলেন ঠিক কি না বাইরে আমার হালারতের সাদে সানামি চার শতুকের হাম নিয়ে মদিনার বাজারের মধ্যে চলে গিয়েছে মদিনার বাজারের মধ্যে গিয়ে স্ত্রির জন্য বাজার করবে মার্কেট করবে করবে দামি দামি পোশাক কিনবে বিবির জন্য শক্কু করা জিনিস ক্রয় করবে বিবির জন্য হাজারদের সাদে সারাবি তিনি যখন মদিনার বাজারের মধ্যে গিয়েছে এমন সময় তার কানের মধ্যে আওয়াজ এসেছে মসজিদের নবীর মাইক থেকে হজরত বেলাল হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের আওয়াজ দিচ্ছে জিহাদের ডাক দিচ্ছে যেহাদের দাওয়াত দিচ্ছে হজরত সাহাদের সালামি জাহাদের আওয়াজ শুনে মসজিদে নববীর মাইক থেকে জিহাদের আওয়াজ শুনে জিহাদের ডাক শুনে হযরত আল্লাহ তাআলাকে ডাক দিয়ে মন করুন কণ্ঠে ডাক দিয়েছে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন ওগো আমার মালিক ও আমার আল্লাহ আমার রাসূল জিহাদের ময়দানে কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করবে আর আমি সাদ বিবাহ করে স্ত্রীর সাথে সময় দিব আরাম করব না গো না এটা হতে পারে না হযরতে সাদ সালামি চেষ্টার হাম দিয়ে যে টাকা নিয়ে বিবাহের বাজার করার জন্য গিয়েছে সাদ সালামি ওই টাকা দিয়ে যুদ্ধের জন্য একটা ঘোড়া কয় করেছে তলোয়ার কিনেছে যুদ্ধের সামান কিনেছে যুদ্ধের পোশাক পরিধান করে কুরআন মধ্যে আরোহণ করে হযরতে সাদে সালামি জিহাদের ময়দানের মধ্যে চলে গিয়েছে তুমুল গতিতে যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে যুদ্ধ আরম্ভ হওয়ার কারণে এক পর্যায়ে হযরতে সাদে সালামি যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে যুদ্ধ যখন শেষ হয়ে গেল শহীদদের লাশ আলাদা করতে লাগলেন শহীদদের লাশকে একত্রিত করতে লাগলেন সাহাবীরা সকল লাশগুলো শনাক্ত করতে পেরেছে কিন্তু সাদের সালামের শরীরটা ঢাকা হাতের একটা কবজি মাত্র বাহিরে রয়েছে সাহাবীরা সাদের সালামের লাশকে চিনতে পারে নাই কাফের মুশরিকরা এমন ভাবে আঘাত করেছে বিশ্বনবীকে ডাক দিয়ে বলল আমি সকল লাশগুলি শনাক্ত করতে পেরেছি কিন্তু একটা লাশ ঢাকা রয়েছে

নবী আমার এই অবস্থা দেখে সাদের এই অবস্থা দেখে বিশ্বনবী নবী চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করে দিয়েছে নবী আমার কান্দে কিছুক্ষণ পরে বিশ্ব নবী আবার হাসলেন কিছুক্ষণ পর নবী যে আবার চেহারাটাকে ঘুরিয়ে নিলেন হযরত আনাস ডাক দিয়ে বলে ওগো নবীজি সাদে সালামীর লাশ দেখে সর্বপ্রথম আপনি কেঁদেছেন তারপরে আপনি হেসেছেন তারপরে আপনি চাহারাটা ঘুরিয়ে নিয়েছেন তার কারণটা কী নবী আমার ডাক দিয়ে বলল সাহাবীর আরে আমার সাদ সালামী আজকে তো যাহাদের ময়দানে থাকার কথা নয় রে আমি তার বিবাহ ঠিক করেছি আমার কন্যার সাথে চারশো হাম দিয়ে আমি সাদকে মদিনার বাজারের মধ্যে পাঠিয়েছি কিন্তু আমার সাদ যখন জাহাদের আওয়াজ যখন শুনেছে রে আমি নবীকে সাদ এত ভালোবাসে রে এত মোহাব্বত করে বিবাহের বাজার বাদ দিয়ে সাদ ওই বিবাহের দ্বারা হাম দিয়ে হাজারাতে সাদে সালামি যুদ্ধের সামান ক্রয় করে জাহাদের ময়দানে এসে কাফের মুশ্রেকদের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছে সাদে সালামির অন্তরের মধ্যে বিশ্ব নবীর মায়ার ভালোবাসা দেখে আমি নবীজি চোখের দে পানি ধরে রাখতে পারি নাই আকবার প্রিয় ভাইরামা কেমন ভালোবাসা ছিল নবীজির অন্তরে নবীর জন্য সাহাবা একরামের অন্তরে কি পরিমাণ ভালোবাসা ছিল ইমানের পরীক্ষা কেমন রাসূলের অনুসরণ অনুকরণ কেমন ছিল হযরত আনাস দাগ দিয়ে বলি আর রাসূলুল্লাহ তারপর দেখলাম আপনি হাসলেন হাসার কারণটা কি নবিজি ডাক দিয়ে বলল আনাস রে আমার সাহাদের سلامه তিনি যখন শহীদ হয়ে গিয়েছে দুনিয়ার মধ্যে বিবাহ शादी করতে পারে নাই মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাদের سلامهর জন্য আসমানের মধ্যে জান্নাতের হুরগুলাকে আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছে হযরত সাদের سلامهকে বিবাহ দেওয়ার জন্য জান্নাতের উপর গুলি হজরতের সাপ জন্য এত তারা হুড়া করে জমিনের মধ্যে নামতেছে আমি নজর করে দেখি রে ওই জান্নাতি হুরগুলার পায়ের থেকে একটু কাপড় সরে যাচ্ছে এর জন্য আমি নবীজি লজ্জায় আমার চেহারাটা ঘুরিয়ে নিয়েছি সুবহানাল্লাহ আল্লাহু আকবার ভাইরা আমার নবীজির অনুসরণ অনুকরণ কেমন ছিল সাহাবাই ক্রামের অন্তরের মধ্যে আমাদেরকে অনুসরণ অনুকরণ করার দরকার আছে কি না। রসুলের শূন্যতির উপরে আমল করার দরকার আছে কি কিনা বলেন আছে কিনা জোরে বলেন রসুলের শূন্যতির উপর আমাদেরকে আমল করতে হবে নবীর সুন্নতকে মাথার মধ্যে টুপি পরিধান করা বিশ্ব নবীর মিসওয়াক করা বিশ্বনবীর প্রস্তাব করার পরে ডিলাকুলুক ব্যবহার করা নবীজির শূন্যত নামাদেশ পাগরি পরিধান করা নবীজির শূন্য জানি তো আমরা এগুলো এই সুন্নত যদি আমরা আমল করতে পারি বেছে বেছে যদি সুন্নত আমরা আমল করতে পারি তো আল্লাহ তালা বলেন তোমরা যদি আমার রসুলের অনুসরণ অনুকরণ করতে পারো আমার রসুলকে যদি তোমরা ভালোবাসতে পারো তাহলে তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে তার করে বলেন সুবাহ আল্লাহ আমরা বুঝলাম ইসলামের গান যদি কালো মানুষের ভিতরেও থাকে নবীর আদর্শ যদি কালো মানুষের ভিতরেও থাকে ওই কালো মানুষটাও আল্লাহর কাছে দামি কথা বলেন ঠিক না